नमस्कार बंधुरा, जिद्दार 2022 एवं 2023 साले कौन कौन मुवि आसबे एई ब्यापारे लेटेस्ट इनफरमेशन देव। तो भिडियोटा शुरू करा जाक। एकदम फार्स्ट जे मुविटार नाम बोलबो सेटा हलो जे सौभिक कुंदु परिचालित तो सुइजारल्यान्ड 2। तो सुइजारल्यान्ड जेखाने गल्प शेष होयेछिलो तारपर थेके शुरू हबे सुइजारल्यान्ड 2 एर गल्प। तो सुइजारल्यान्ड 2 किन्तु रुक्मिणीदि थाकछे ना, रुक्मिणीर बदले थाकबे प्रियांका त्रिवेदी। यस, सेई साथी संगीत जे जनप्रिय पेयार जित प्रियांका एइटाके आबारो बड़ो पर्दाय कामब्याक करते देखते पाबो 2023 साले। तो एबार प्रश्न हच्छे 2023-এ কোন সময়ে আসবে? তো যতদূর সম্ভব দুর্গাপূজায় আসবে। তার কারণ হচ্ছে আমি একটা বিশেষ সূত্রের দ্বারা দেখেছিলাম যে সুইজারল্যান্ড 2 সিনেমাতে একটা দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা কিন্তু ঘটনা দেখানো হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু দুর্গাপূজার ঘটনা একটা এই সিনেমার প্লাস পয়েন্ট, দুর্গাপূজায় আসার চান্স 95% রয়েছে। তো জিদ্দার 2 নম্বর যে মুভিটা আসবে সেটা হলো যে পাভেলের সঙ্গে। অসুরের পর জিদ্দাকে আবারও একটা অন্য ধারার একটা ইউনিক কন্টেন্টের উপর কাজ করতে দেখতে পাবো। এই যে সবাই বলে না জিদ্দা নাকি কমার্শিয়াল মানে অ্যাকশন নাচ গান ছাড়া কিছু পারে না, তো তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বা তাদেরকে প্রমাণ দেখানোর জন্য জিদ্দা কিন্তু অসুরের মতন সিনেমাতে আবারও কাজ করতে চলেছে। তো দেখা যাক কেমন কি হয়। জিদ্দার আপকামিং 3 নম্বর যে মুভির নাম বলবো সেটা হলো যে জিত এবার ইন্ডিয়া ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমাতে কাজ করতে চলেছে। জিদ্দার পাশাপাশি দেখা যাবে মোশাররফ করিমকে। এটা কিন্তু পুরোপুরি একটা ম্যাসি কমার্শিয়াল ধাঁচের সিনেমা। এখানে কিন্তু জিতকে মানে ভিলেন আর মোশাররফ করিমকে অ্যাজ এ পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে। আর একা ভিলেন পুলিশের যে একটা লড়াই বা দ্বন্দ্বের যে একটা প্রতিবাদ সেই রকম ঘটনা নাকি তুলে ধরা হবে। তো দেখা যাক কেমন কি হয়। তবে এটা কিন্তু 2023-এ ঈদের আসার চান্স 100% রয়েছে। তো আমি তো খুবই অধীর আগ্রহী। তো বন্ধুরা, জিদ্দার আপকামিং যে মুভির নাম বলবো সেটা হলো যে রাবণ 2। এম এন রাজ তিনি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছেন রাবণ 2 আসছে। রাবণ 2 নিয়ে গল্প লেখালেখি বা কাস্টিং ডিপার্টমেন্ট তৈরি হওয়া সব কিছু কিন্তু ভাবনা চিন্তা এখন রীতিমতো শুরু হয়ে গেছে। তো রাবণ 2 নাকি বিগ মানে বিগ একটা স্কেলে প্রজেক্ট হতে চলেছে। রাবণ 2-এ এমন কিছু অ্যাকশন বা এমন টেকনিক্যাল ডিপার্টমেন্ট ইউজ করা হবে যা বাংলাতে আগে দেখা যায়নি। মানে প্রায় নাকি আশা করা যাচ্ছে 8 থেকে 9 কোটি টাকা নিয়ে বানানো হবে। বাংলাতে 8 থেকে 9 কোটি টাকা বাজেটের সিনেমা এই সময় দাঁড়িয়ে সত্যি জিদ্দাকে একটা হ্যাট স্যালুট। তো বন্ধুরা, জিদ্দার আপকামিং যে মুভির নাম বলবো সেটা হলো যে এখনও নাম ঠিক হয়নি, তবে জিত এবং জিত্তু কামাল দুজনকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তো জিত্তু কামাল বলতে যে অপরাজিত মুভিতে কাজ করেছেন। তো এই সিনেমার নাকি রীতিমতো গল্প, কাস্টিং, মিউজিক ডিরেক্টর, পরিচালক সব কিছু রেডি, গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকেই আসবে। তো খুব শীঘ্রই নাকি শ্যুটিং শুরু হওয়ার কথা। তো দেখা যাক কেমন কি হয়। তো এখানেও নাকি দুজনকে নাকি অ্যাজ এ হিরো চরিত্রে দেখা যাবে, মানে জিত্তু কামালও হিরো, জিদ্দাও হিরো। তো দেখা যাক কেমন কি হয়। তো আমি তো খুবই আশাবাদী। তো জিদ্দার আপকামিং যে মুভির নাম বলবো সেটা যদিও অফিসিয়ালভাবে কোনো জানা যায়নি, তবে জিত প্রসেনজিৎ একসঙ্গে একটা বড় পর্দায় বিগ বাজেটের অ্যাকশন ধর্মী মুভিতে কাজ করতে চলেছে। আর এই সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্তকেও নাকি দেখা যেতে পারে, আর সঙ্গে নাকি কোয়েল মল্লিক। তো আমি তো মানে পুরো পাগল হয়ে যাচ্ছি যদি সত্যি হয়। তবে এরকম নাকি ভাবনা চিন্তা চলছে এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকেই নাকি আসবে। জিদ এবং প্রসেনজিৎ রীতিমতো কিন্তু রাজি হয়ে গেছে, এবার বাকিরা কি রাজি হবে নাকি সেইটা এখন দেখার বিষয়। তো এগুলোই ছিল জিদ্দার আপকামিং মুভিগুলোর লিস্ট। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।